ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে এবং খালি চিন্তা দূর করার উপায় কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আসতেই পারে বা শয়তানে ওয়াসওয়াসা দিতেই পারে, এটা স্বাভাবিক। তবে ওয়াসওয়াসা থেকে যত দূরে থাকা যায় সেটাই ভালো। তো মনে মনে যদি কেউ দুশ্চিন্তা করে বা খারাপ কাজের জন্য নিয়ত করে বা সংকল্প নেয় বা শেখ ওয়াসওয়াসার কারণে বা মনে মনে সংকল্প নেওয়ার কারণে তার গুনাহ লিপিবদ্ধ হয় না, যতক্ষণ পর্যন্ত সে মুখের দ্বারা স্বীকৃতি না দেয় বা মুখের দ্বারা বলে না ফেলে বা বাস্তবে সেটা পরিণত না করে, ততক্ষণ পর্যন্ত সেটা গুনাহ মধ্যে লিপিবদ্ধ হয় না। এটি হচ্ছে মূল কথা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের, ইন্নাল্লাহ তাআজা উম্মতি মা হাদাসাত বিহি আনফুসাহা মা লাম ইয়াতাকাল্লামু আও ইয়ামালু বিহি। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত মানুষ মনে মনে দুশ্চিন্তা করে থাকে বা মনে মনে সেগুলো প্রকাশ না করে, মুখের দ্বারা যদি প্রকাশ না করে বরং মনে মনে সংকল্প নিয়ে থাকে বা নিয়ত করে এবং সেটা কথার দ্বারা বা মুখের দ্বারা কথার দ্বারা পাশ করে না অথবা কার্যে কাজে পরিণত না করে, ততক্ষণ পর্যন্ত সেটা গুনাহ লিপিবদ্ধ হয় না। মুখে যতক্ষণ উচ্চারণ না করে বা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত সেটা গুনাহ লিপিবদ্ধ হয় না। যেহেতু আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের ওয়াসওয়াসা অর্থাৎ মনে মনে কথা বলা ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ না সে কর্ম করে কিংবা কথা বলে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে শুধু মনে মনে সংকল্প করা বা ওয়াসওয়াসা আসা বা শয়তানের ওয়াসওয়াসায় পরিণত হওয়ায় গুনাহগার হয় না, যতক্ষণ পর্যন্ত সে মুখে উচ্চারণ না করে অথবা সে কাজে পরিণত না করে। তবে যদি এই ধরনের ওয়াসওয়াসা তার মধ্যে এসেই থাকে, শয়তানে যদি তাকে ওয়াসওয়াসায় লিপ্ত করে, এমতো অবস্থায় তার এই দোয়া পড়া উচিত, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এই দোয়া পড়া উচিত এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এই কথাগুলো বলা উচিত। তো এই শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকার জন্য ওলামা ইকরামগণ এই কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে বেশি বেশি করে জিকির আজকার করবে, ফরায়েজগুলো ঠিক রেখে বেশি বেশি জিকির আজকার করবে। যখনই শয়তানি ওয়াসওয়াসা আসবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি যে তসবিহগুলো রয়েছে এগুলো বেশি বেশি করে পাঠ করবে। বাকি ওয়াল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।